রেল লাইনের পাশে নর্দমা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে নর্দমা থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। তার আনুমানিক বয়স 40-এর কাছাকাছি। মৃত ব্যক্তির পরনে ছিল জিন্সের হাফ প্যান্ট এবং জামা। বৃহস্পতিবার রেল লাইনের পাশের নর্দমার জলের মধ্যে উপর হয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। রেল পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।